আইপিএলের মতো এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বল ওড়ালো রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস অভিষেক ইনিংসেই ম্যাচের হিরো হয়ে উঠলো রিঙ্কু এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নেমেছিল রিঙ্কু সিং আর প্রথমবার ব্যাট করতে নেমেই তার সেই আইপিএলের ঝলক এবার আন্তর্জাতিক ক্রিকেটেও দেখালো রিঙ্কু সিং অনবদ্য ফিনিশার হয়ে উঠেছে এই প্লেয়ারটি এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য এক ইনিংস খেলল রিঙ্কু সিং একুশ বলে আটত্রিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচে সেরা হয়ে উঠেছে নাইট রাইডার্সের এই রিঙ্কু সিং তবে এদিন রিঙ্কু সিং তার ইনিংসটাকে যেভাবে বিল্ট আপ করলো তা এক কথায় দেখার মতো প্রথম পনেরো বলে পনেরো রান করেছিল মাত্র রিঙ্কু সিং তবে ম্যাকার্থির উনিশ নম্বর ওভারে রিঙ্কু সিং তার ইনিংসের যে গিয়ার চেঞ্জ করলো তা এক কথায় অনবদ্য অর্থাৎ শুধু চার ছয় চার আর ছয় মেরে তেইশ রান করে মাত্র ছ বলে আটত্রিশ রানে পৌঁছে গিয়েছিল রিঙ্কু সিং এবং ভারতের ইনিংসকে একশো পঁচাশি রানে পৌঁছে দিয়েছিল নাইট রাইডার্সের এই প্লেয়ার তার অনবদ্য ইনিংস খেলে এবং ভারতীয় টিম আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিও তেত্রিশ রানে জিতে যায় এবং এদের ম্যাচের সেরা নাইট রাইডার্সের প্লেয়ার রিঙ্কু সিং হ্যাঁ ফ্রেন্ডস এক কথায় দুর্ধর্ষ প্লেয়ার হয়ে উঠেছে এখন রিঙ্কু সিং ব্যাটিং ফিল্ডিং রানিং বিটুইন দ্য উইকেট ধরে খেলা মেরে খেলা সব রকম গেম রয়েছে এই প্লেয়ারটির কাছে এক কথায় দুর্ধর্ষ প্লেয়ার এখন রিঙ্কু সিং সো তোমাদের কি মনে হচ্ছে আইপিএলের মতো আন্তর্জাতিক ক্রিকেটেও কি পরপর পাঁচটি ছয় মারতে পারবে রিঙ্কু সিং এ বিষয়ে তোমাদের কী মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং রিঙ্কু সিংয়ের ফ্যান হয়ে রিঙ্কু সিংকে পরের ম্যাচেও দূরদর্শক খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ